সো ওয়েলকাম টু আইএনডি এক্সপ্লোরার। আর আজকে আমাদের সামনে রয়েছে ইন্টারসেপ্টার 650। তো চলো এটার আগে সাউন্ডটা একটু শুনে নেই। তো চাবি অন করে রয়েছে, এক্সোস্ট নোটটা একটু শুনে নেই। সো এটা হচ্ছে PS4। আর এই রোডে দেখা যাক এটার কটা গিয়ারের টপ এন্ড ট্রাই করা যায়। চেষ্টা করব 6টা গিয়ারেরই করার, কিন্তু রোড অত খালি থাকে না, সেজন্য চেষ্টা করব অ্যাটলিস্ট 4th অফ দি টপ এন্ড ক্লিয়ার করার। তো এই হচ্ছে ফার্স্ট গিয়ার টপ এন্ড। এটার মিটারে একটু কনসোলে একটু প্রবলেম রয়েছে, যে GPS-এর অপশনটা থাকবে সেটা টার্ন অন করা থাকবে, সেটাতে অবশ্যই চেক করে নেবেন। আর রোডের অবস্থা দেখতে পাচ্ছেন, সেকেন্ড গিয়ার টপ এন্ড, থার্ড গিয়ার টপ এন্ড, ফোর্থ গিয়ার, ফোর্থ গিয়ার টপ এন্ড। এখন অবধি টপ এন্ডে পৌঁছায়নি, যদিও আমি এখন পিলিয়নের সাথে রয়েছি। পিলিয়ন আর আমাদের দুজনের বেশ ভালোই ওয়েট রয়েছে। দেখি সামনে আর একটু ক্লিয়ার রাস্তা পেলে, ফোর্থ গিয়ারে রয়েছি এখনো, ফিফথ গিয়ারে যায়নি। গিয়ার টপ এন্ড, ধর ধর, তো এই গাড়িটার আমরা টপ স্পিড ট্রাই করাটা চেষ্টা করলাম, কিন্তু ফোর্থ গিয়ারের টপ স্পিডই আমরা অ্যাচিভ করতে পারিনি, কারণ হচ্ছে এই রোডটা তেমন একটা খালি থাকে না সবসময়। তো একটু বেটার রোড হলে হয়তো এটা টপ স্পিডটা অ্যাচিভ করা যাবে। নেক্সট টাইম আবার কোনো দিন ইন্টারসেপ্টার 650 পেলে আবার ট্রাই করবো টপ স্পিড অ্যাচিভ করার। ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড হার্ড, হ্যান্ড এক্সপ্লোর।